ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুরের কানাইপুরে 1987 সালে প্রায় 15 একর জায়গায় গড়ে তোলা হয় বিসিক শিল্পনগরী। 107টি প্লটে 42টি শিল্প প্রতিষ্ঠান আছে এখানে, যেখানে 1200 বেশি শ্রমিক কাজ করেন। কিন্তু তিন দশকেও সংস্কার না হওয়ায় এই শিল্পনগরীর এখন বেহাল অবস্থা। রাস্তাঘাটে তৈরি হয়েছে ছোট বড় গর্ত, ভেঙে পড়েছে ড্রেনেজ ব্যবস্থা, সামান্য বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা। রাস্তাঘাটের অবস্থা তো বেহাল অবস্থা। এটা গায়ে নেওয়াবো, 10 ফিট দাঁড়ান যায় না। মলে পানিতে বেশি সমস্যা, মানে আমরা তো সারাদিন কাজ করি, হাড় ভাঙা পরিশ্রম করি, পানি খেতে গেলে আমাদের সমস্যা। মাঝে মধ্যেই চুরির ঘটনায় বিসিকের ভেতরে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উদ্বিগ্ন শিল্প মালিকরা। এর আগে আমাদের এক বিসিক প্রতিষ্ঠানে ডাকাতি হয়েছে, কোনো এরকম রি পাইনি, আমাদের নিজেদেরই পাহারাদার রাখা হয়েছে। 4-5 মিনিট থেকে ডাকাতি করে মাল নিয়ে গেছে। প্রতি মাসে পয়সা করার কথা দুইবার করে, ওরা 3 মাসে একদিন পয়সা করে না। রাস্তাঘাট মেরামত সহ 2-1 মাসের মধ্যে বিসিকের সংস্কার কাজ শুরু করার আশ্বাস দিলেন কর্তৃপক্ষ। আমরা আশা করছি, টেন্ডারও হয়েছে ইতিমধ্যে, আমরা হয়তো বা 2-1 মাসের মধ্যে এগুলো সমাধান আমরা করতে পারবো। নতুন একটা 8cc ড্রেন করা হয়েছে, যে কারণে আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে, আমরা ঠিক করার জন্য কাজ করছি। ফরিদপুর বিসিক শিল্পনগরীতে 42টি প্রতিষ্ঠানের মধ্যে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে 6টি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।